ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তাদেরকে আবারও ফিস বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমরা আলোচনা করব, আমরা আপনারা কি কি বিষয়ে, অর্থাৎ কয়েকটি বিষয় জেনে অবশ্যই মনুসেক্স তেলাপিয়ার পোনাকুড়ি করার চেষ্টা করবেন। এবং আপনারা সবাই জানেন যে মনুসেক্স তেলাপিয়া ক্রয়ের ক্ষেত্রে বিশেষ করে চাষিরা সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে, এবং অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আপনাদেরকে লোকাল তেলাপিয়া দিয়ে বিক্রি করে আপনাদেরকে বলতেছে যে এইগুলি মনুসেক্স, আপনারাও অন্ধবিশ্বাসে ওনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন। যাই হোক, এই ব্যাপারে আমরা কিছু আলোচনা করবো আজকে। তার মধ্যে প্রথম হচ্ছে যে মনুসেক্স তেলাপিয়া করার ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলি অবশ্যই একটু যাচাই করার চেষ্টা করবেন। প্রথম হচ্ছে যে যাচাই করে পোনা ক্রয় করবেন, আপনি যার কাছ থেকে যে হ্যাচারি থেকে পোনাগুলি ক্রয় করেন ওই হ্যাচারির আসলে অরিজিনাল মনুসেক্স শতভাগ মনুসেক্স তেলাপিয়ার পোনা উৎপন্ন করে কি না, উৎপাদন করে কি না, এই ব্যাপারে একটু যাচাই বাছাই করে পোনাগুলি ক্রয় করার চেষ্টা করবেন। এবং দ্বিতীয় হচ্ছে মাছের ব্রড দেখে পোনা ক্রয় করবেন, যে হ্যাচারি থেকে আপনারা বা যে নার্সারি থেকে যে হ্যাচারি থেকে আপনারা পোনাগুলি ক্রয় করবেন ওই হ্যাচারির যে বড় মাছগুলি থেকে ব্রড মাছগুলি থেকে পোনাগুলি উৎপন্ন করা হয় ওই ব্রডগুলি মা মাছগুলি আপনারা দেখে পোনা ক্রয় করার চেষ্টা করবেন। এবং তৃতীয় হচ্ছে যে অবশ্যই ন্যূনতম 28 দিন হরমোন কমপ্লিট করা মনুসেক্স তেলাপিয়ার পোনা ক্রয় করার চেষ্টা করবেন। এবং চতুর্থ হচ্ছে যে আমাদের সবারই কিন্তু একটা বিশেষ অভ্যাস আছে, সেটা হচ্ছে যে সস্তায় যে জায়গায় আছে আমরা হুমড়ি খেয়ে পড়ি, এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এবং সস্তায় পোনা ক্রয় করবেন না। আপনারা সবাই জানেন যে হরমোনের কীরকম দাম মনুসেক্স তেলাপিয়া উৎপাদনের ক্ষেত্রে, ঠিক আছে, এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সস্তায় পোনা ক্রয় করবেন না। যেটার যে মূল্য আছে ওই মূল্য দিয়ে যদি আপনি পোনা ক্রয় করেন তাহলে অবশ্যই আশা করি আপনি ঠকবেন না। পঞ্চম হচ্ছে যে বড় সাইজের পোনা, অর্থাৎ কেজিতে 500 থেকে 600 এই ধরনের পোনা কিন্তু কখনো মনুসেক্স হয় না। অনেকেই এই ধরনের পোনা আপনাকে দিয়ে বলতেছে মনুসেক্স, এই ব্যাপারে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং কেজিতে 500, 600, কেজিতে 300, 400, 200, 250 এই ধরনের পোনা ক্রয় থেকে আপনারা বিরত থাকবেন। এবং মনুসেক্স তেলাপিয়া যাচাই বাছাই করে পোনা ক্রয় করতে হবে এবং ভালো মানের শতভাগ ওইগুলি হচ্ছে মনুসেক্স। এবং 28 দিন তেলাপিয়া মাছের পোনা কখনো এই ধরনের 500 থেকে 600, 200, 250 এই ধরনের এইগুলি কখনো মনুসেক্স হয় না। একই সাইজের পোনা মজুদ করা চেষ্টা করবেন। সপ্তম হচ্ছে যে ভিন্ন ভিন্ন তেলাপিয়া ক্রয় করতে এক সাইজের পোনা মজুদ করা চেষ্টা করবেন, বড় হলে ভিন্ন ভিন্ন সাইজ হবে। এই বিষয়গুলো আপনারা মনুসেক্স তেলাপিয়া ক্রয় করতে পোনা অবশ্যই করা যাবে না। আপনি সবাই অসংখ্য ধন্যবাদ মজুদ থাকার জন্য, তাহলে আপনারা সঙ্গে থাকবেন, পোনা বড় ভালো লাগলে অবশ্যই লাগবে। চতুর্থ হচ্ছে যে শতকে